মাননীয় স্পিকার, আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার, ছোটবেলা থেকেই শুনে এসেছি। গ্রেফতার হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। দেশ জুড়ে চলছে কোটা সংস্কার আন্দোলন। সরকার কোটা ব্যবস্থা পরিবর্তন করলেও এখনো থামছে না ছাত্র আন্দোলনের রেশ। সারা দেশ জুড়ে চলমান সহিংসতা নিরসনে গত শুক্রবার জারি করা হয় কারফিউ। সেনাবাহিনী মাঠে নামার পর থেকেই পরিবেশ কিছুটা শান্ত হতে শুরু করে। এর মাঝেই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার বিকেলে আন্দালিব রহমান পার্থকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মনিরুল ইসলাম আর ডিবি প্রধান হারুনুর রশিদ। এ বিষয়ে সাংবাদিকদের জানান, বুধবার রাত 1টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে আন্দালিব রহমান পার্থকে গ্রেফতার করা হয়। কোটা সংস্কার আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ব্যারিস্টার পার্থের বিরুদ্ধে। এ কারণে তাকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট করতে দেখা যায় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে। এজন্য তাকে তুলে নেওয়া হতে পারে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। এর আগে বুধবার রাতে রাজধানীর বাড়িধারা থেকে তাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পরিবার। তিনি একসময় বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোটের অন্যতম নেতা ছিলেন এবং সংসদ সদস্যও ছিলেন বিজেপির জনপ্রিয় এই নেতা। পরে তিনি বিএনপি জোট থেকে বেরিয়ে গিয়ে নতুন দল গঠন করেন। জানা যায়, সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীতে সহিংসতা ও নাশকতার ঘটনায় ঢাকা মহানগরের বিভিন্ন থানায় 201টি মামলা দায়ের করা হয়েছে আর এসব মামলায় এখন পর্যন্ত 2209 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে বিভিন্ন সময়ই দেখা যায় চলমান বিষয়গুলো নিয়ে কথা বলতে। আর কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সাবেক এই সংসদ সদস্যকে দেখা যায় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট করতে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।